গাইবান্ধায় ঘটে গেল আজব এক ঘটনা। ছেলের জন্য মেয়ে দেখতে এসে বাবা নিজেই পছন্দ করে বসল। অতঃপর কি হলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। এত রাগ করেন না, আমি তো বললাম আপনার মেয়েকে বিয়ে করব, আপনার মেয়েকে আমি আমেরিকায় নিয়ে যাব, সুখে রাখবো, টাকা পয়সার অভাব হবে না, হ্যান তেন নানান কথা। কি ধরনের রক্ত মাথায় উঠে গেছে ভাই, কথা বলতে মানে আমি বিষয়টা আবার বুঝে মানে আমি বুঝছি ভাই, বলেন তো কি সমস্যাটা, কাহিনীটা কি হলো? ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, সকালবেলা আন্টি আমাকে বললো যে বাবা একটু সন্ধ্যার দিকে বাসায় আসিস, তোর বোনকে দেখতে আসবি। তো আসলে মনে ছিল না, দেখ এই মুহূর্তে আসলাম এসে চিল্লা চিল্লি। যতটুকু বুঝলাম ওনার কথায়, মানে এই ভদ্রলোক আসছে ওনার ছেলের জন্য মেয়ে দেখতে। এখন ছেলের জন্য মেয়ে দেখতে এসে এই মানে এনার নিজের পছন্দ হয়েছে, উনি এখন বিয়ে করে মেয়েকে আমেরিকা নিয়ে যাবে, যাই টাকা পয়সার আসলে একটা ওনাকে প্রণোলোভ দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, এটাই তো বিষয় নাকি? হ্যাঁ হ্যাঁ। এই ভাই আচ্ছা ঠিক আছে আন্টি আপনি বসেন, আমি কথা বলি, উত্তেজিত হয়ে না, সমস্যা তো একটু কথা বলি। যে ভাই আসলে এটা কোন ধরনের কথা, আপনি আপনার ছেলের জন্য বউ দেখতে এসে নিজেই আপনার বস সাজি গেলেন, এটা কি কোনো ভদ্রলোকের কথা? আপনার চরিত্র এত সমস্যা কেন ভাই? ভাই আপনারা এতক্ষণ অনেক চিল্লা চিল্লি করলেন, হ্যাঁ হ্যাঁ, আসলে ক্লিয়ার কি শুনবেন? উনি কি বলতে চায় আমরা একটু শুনি। দাঁড়ান আপনারা যেহেতু কখন আসছে উনি বাসা, কখন আসছে? সকালে? না না, এই তো ঘন্টা দুয়েক আগে। ঘন্টা দুয়েক আগে মানে আগে কথা হয়েছে কি ওর ছেলের জন্য? হ্যাঁ, ও দেখতে আসছে আপনার মেয়েকে, কিন্তু এখন উনি পছন্দ নিজেই করে ফেলছে। হ্যাঁ নিজেই বলতেছে, এখন বলে কিন্তু উনি বিয়ে করবে আমার বোনকে। কত বড় বিয়ে, তার মানে আপনার আপনার বোন হয়, আপনার বোন হয়? হ্যাঁ আমার ছোট বোন। আচ্ছা ভাই, উনি কে? উনি কে? আপনি কি? আমি চাচাতো ভাই। চাচাতো ভাই? আচ্ছা এই দাঁড়ান তো, আমি একটা কথা বলি ওনার সাথে, একটু কথা বলি। আচ্ছা ভাই, এই আপনি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে আসছেন তাই না? হ্যাঁ জি। আচ্ছা আপনি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে এসে আপনার সেই মেয়েকে আপনি নিজেই পছন্দ করে ফেলছেন ভাই? এখন আমার কথাটা শোনেন, আমি আপনাকে প্রশ্নগুলো করি তারপর আপনি বলবেন। জি বলেন। এর কথা হচ্ছে, এখন ওরা তো আপনার মতো একজন লোকের সঙ্গে ওনার মেয়ের বিয়ে দেবে না, আপনার বয়সের তফাৎ আর এই মেয়েটার বয়সের তফাৎ দেখছেন কত? আচ্ছা ভাই আমি যেটা বলতেছি সেটা শোনেন, ইসলামে তো আছে যে একটা নয় দুইটা নয় সাত আটটা নয়টা পর্যন্ত বিয়ে করা যায়। ভাই আপনি ইসলামে দোহাই দিয়ে আপনি একটা বুড়ে ধামরামি একটা কোচি মেয়েকে বিয়ে? আরে ভাই চুল ভাই কি হয়ে গেছে, ইসলামে দোহাই দিয়ে? আচ্ছা ভাই, মানুষ জন ভাই কি আমরে? আরে ভাই তো দাঁড়া, আচ্ছা দাঁড়া আন্টি, আপনি চাইতেন না ভাই? এই শুনেন, ওনার ভাষা ভাই, আমি ওনার, এই আপনার ভাষা কোথায়? উনি কি আসছে কিভাবে? ভাই আমি আসছি, আমি আমেরিকা প্রবাসী। ধরুন আপনি কিসের প্রবাসী মানে সেটা পরে, আপনি কোথা থেকে আসছেন সেটা বলেন। ভাই আমি গাইবান্ধা থেকে আসছি। তাহলে আপনি কি আগে কি ওনাকে বলছিলেন যে আপনি নিজে নিজের জন্য মেয়ে দেখেছেন? না আমি বলছিলাম আমি ছেলের জন্য দেখতে আসছি। তাহলে আপনার কি বিবেক বুদ্ধি না, আপনি কি তো লাজ শরম কে কই গেছে আপনার? ভাই মানুষ বিয়ে করতে পারে, 80 বছরের একটা লোক যদি একটা 16 বছরের মেয়েকে বিয়ে করতে পারে, ভাই আমার বয়স তো তা হয়নি, আমার বয়স সবে মাত্র 40, আমি কি বিয়ে করতে পারি না? আমি যদি চালাইতে পারি তা আমার সমস্যা কি আপনাদের? না না আমাদের কোনো সমস্যা না, আপনি আপনার কাছে বসেন, আপনি বসেন। বাবু তুই কিছু বল, দাঁড়ান কথা বলতে দাও তো। দাঁড়ান এখন শুনেন, ওনার লোক গরম হই না, যেহেতু উনি উনি কি বলতে চাচ্ছে গর্ব হবো না, মানে আপনি কি বলতে চাচ্ছেন ভাই? ওই এত লজিক দেখাচ্ছে, ইসলামে আছে 80 বছরের বুড়ে বিয়ে করছে, সেটা তাদের সমস্যা, আমরা আমার বোনকে বুড়ে দিয়ে বিয়ে দেবো কি না দেবো এটা আমাদের সমস্যা, ঠিক আছে? আগে জানতে হবে তো আমাদেরকে। অবশ্যই। আর উনি যদি প্রথম থেকে বলতো যে উনি নিজে বিয়ে করবে তাহলে উনি কিন্তু এত উত্তেজিত হইতো না। ছেলের জন্য বউ দেখতে এসে উনি নিজের জন্য খুঁজতেছে,
এটা কত বড় অপরাধী! এই ওনাকে কি খাওয়া দাওয়া দিছেন নাকি? না না, এক ফোঁটা পানিও জানে না আসে খাওয়া দাওয়া। উনি আসছে এত বড় ফালতু পাস ধরে নিয়ে, তো এই ওনার কোটি টাকা আছে, আমার বোনকে আমরা তুলে দেব না। এই ধরে নিয়ে দাও তো, এই শুনে নেই মুরব্বি, এই বসুন আপনি, ওঠেন না ভাই। এই আপনারা আমার কথাটা একটু শুনেন, আপনারা কি বলবেন বলেন। আচ্ছা শুনেন, আপনারা সবাই একটু শুনেন, আমার আমেরিকায় এত বড় বিজনেস, এত বাড়ি, এত মানে কি বলবো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এই আপনারা তো, এনারা যে আছে, এনারা একটু গরিব ঘরে থাকে ভাই, এরকম ঘরে আমার একটা কাজের লোকও থাকে না ভাই। আমি চাচ্ছি যে ওনাকে নিয়ে যাওয়ার জন্য, ওকে, ও যদি আমাকে বিয়ে করে খুব ভালো থাকবে ভাই, এই জন্য আমি নিয়ে যেতে চাচ্ছি। আরে ওকে না, ওর যে পরিবারের যারা আছে তাদেরকে সহকারে তো নিয়ে যাবো ভাই। এই জন্য আসছি ভাই। এই বুড়া, তুই পাগল না ছাগল? তোর মতো বুড়াকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করবো? হ্যাঁ, তোর টাকা আছে পয়সা আছে সব তোর কাছে, আমার কাছে কিছু তোকে আমি বিয়ে করবো না। তুই বের হয় এখান থেকে, বের হয় এখানে। আরে আমাকে বের করে দাও ভাই। মানে ওর ব্যাপার কাছে কি টাকা হলে সব কিছু হয়ে যায়। এ ভাই, আমরা গরিব মানুষ, এটা আমাদের সমস্যা, তাই বলে তোমার মতো বুড়ার কাছে বোনকে বিয়ে দেওয়ার লাগবে? তোমার টাকা ধুয়ে ধুয়ে তুমি পানি খাও, যাও। উনি বলতেছে আসবে, তাই তারপর আমি চলে আসলাম। কথা সেটা না ভাই, উনি যদি আগে থেকে বলতো তাহলে আমরা মেয়েকে এইভাবে সাজাইতাম না, দেখাইতামই না। উনি তো আসছেন আর ছেলের জন্য, এসে মেয়ে দেখে উনি কেমন লীলজ্জ, চরিত্রের কত বড় সমস্যা, ছেলের জন্য বউ দেখতে আসেন, পছন্দ হচ্ছে নিজে বিয়ে করবে। কিন্তু সব থেকে আমার আশ্চর্য লাগতেছে ভাই একটা জায়গায়, আপনি যে আপনার ছেলেকে বলে আসছেন যে বাবা তোর জন্য আমি মেয়ে দেখতে গেলাম, আপনার ওই ছেলে যদি শোনে যে আপনি সেই মেয়েটাকে তার মা বানাতে চাইতেছেন, আপনাকে কি ইজ্জত দিবে সে? ভাই আপনারা এগুলো বুঝবেন না, কারণ হচ্ছে ওই আমেরিকায় এ ছেলে বাপ ছেলে একসঙ্গেই বিয়ে করে, আর এগুলো কোনো ব্যাপারে না, আমার ছেলে কোনো কিছুই মনে করবে না। সেই জন্য আমি চাচ্ছিলাম যে ওই মেয়েটাকে আমি বিয়ে করে নিয়ে যাই। ভাই শুনুন তো, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ, এটা মুসলিম রাষ্ট্র, এখানে আপনার মতো ওই আমেরিকার মতো বেদব না এই বাংলাদেশের লোকজন। এ বাবু, তুই যা বলছিস আপনি, আপনার টাকা আছে আপনি আমেরিকা যা বিয়ে করেন, বাংলাদেশ আছে কি জন্য? আমার কিন্তু আর মাথায় কাজ করতেছে না। তুই চুপ থাক। এ বাবু, তুই কি করবি? কর কিছু বলার নেই ভাই। করেন এ ভাই, মানে ভদ্রলোক আসলে ও যা, আচ্ছা আমি কিন্তু না, এ দাঁড়া তো দাঁড়া, ভদ্রলোক ভদ্রভাবে তাকে বলতেছি উনি এখান থেকে চলে যাক, উনি এখানে যত থাকবে অত মান অপমান হবে, আমি চাই না এখানে, আমার বোনটাকে তো বিয়ে দিতে হবে। এখন এই যে আপনারা যে ঘটনাটা ঘটালেন, এখন এই যে আন্টি যেভাবে খেপে গেছে, এই আপু এই তুমি কি ভাই, ভাই আপনাদের সাথে জবাব করবে আপনি নাকি নিয়ে আসবে? ভাই দাদা আপনি চুপ করেন, ওনাকে জিজ্ঞেস করেন, আপনি একটু চুপ থাকেন তো। এখন জিজ্ঞেস করেন, আপু এই তুমি কি এই আমেরিকা যাবে না এখানে একা বিয়ে করে আমেরিকা যাবে? ভাই আমি কি পাগল যে ওনার মতো বুড়াকে একটা বিয়ে করব? হ্যাঁ, নিজে হাত দিয়ে জীবনটা নষ্ট করব? আচ্ছা এখন শুনেন, এই যে আপনাকে বলি, জি বলুন, আপনি এই ধান্দাটা বাদ দেন। জি আপনাকে, আমার যতটুকু ধারণা হলো এখন ওনারা আপনার ছেলের সঙ্গে আর মেয়েকে বিয়ে দেবে না। না না, অসম্ভব ভাই। হ্যাঁ এই লোক তো খারাপ, তার ছেলের কত খারাপ হবে এটা আমাদের বুঝ হয়ে গেছে ভাই। ওখানে আবার মনে বিয়ে দেখো যে ছেলের সঙ্গে বিয়ে করায় নিয়ে গিয়ে আবার নিজে বিয়ে করে ফেলে না, তো টেনশনের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তাই না? এই শুনেন, আপনি ভদ্রলোক, আপনাকে ওরা এখন পর্যন্ত যতটুকু করছে করছেই, আপনি যান তো, আপনি চলে যান। আর যদি আপনি না যান তাহলে কিন্তু আমরাই আপনার বিপক্ষে কথা বলবো, কারণ আপনি এইভাবে নিজের ছেলের জন্য মেয়ে দেখতে এসে নিজে বিয়ে করবেন। ভাই যেভাবে পারেন এনাক বিদায় করুন ভাই। ভাই আমরা তো কাজ করতেছি না ভাই, আমাদের সমাজে কিন্তু এগুলো অনেক ঘটে ভাই। কি লোক বিলন ভাই, আপনারা দুইজন আছেন, আপনারা ভিডিও করতেছেন করেন, আমি একটা কথা বলি, এটা কিন্তু আমাদের পরিবারের মান সম্মানের ব্যাপার ভাই, বুঝছেন? আপনারা ভিডিও করছেন করছেন, এগুলো বাইরে নেটে টেটে দিয়ে না, কারণ আমার বোনটা তো পরে বিয়ে দিতে লাগবে ভাই। না সে তো দিতে হবে, কিন্তু যে এই যে ঘটনাটা ঘটছে শুনেন, আপনি চুপ থাকেন ভাই। এখন মেইন কথা হচ্ছে ঘটনা যেভাবে ঘটছে, এটা এমন একটা ঘটনা, আমি চাই যে এই এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজে বা আমাদের দেশে দ্বিতীয় আর একটা না ঘটুক। আমরা আসলে বিষয়টা যখন শুনছি না ভাই, দৌড়ে চলে আসছি ভাই এই ঘটনাটা দুই ঘন্টা আগে নাকি। এটা অবশ্য নেটে দিলে আরো মানুষ সজাগ হবে, আরো মানুষ জানবে যে টাকা পয়সা থাকলেই মানুষের ব্যক্তিত্ব নিয়ে খেলা করা যায় না, মানুষের দুর্বলতা। এই যেমন উনি বললো যে ওরা কি একটা ঘরে থাকে, ওনার কাজের লোকেরাও থাকে না। এ ভাই, টাকা পয়সা দিয়ে বিশ্ব জয় করা যায় না,
আপনার টাকা লক্ষ কোটি টাকা থাকতে পারে, কিন্তু কারো মন কিন্তু আপনি কিনতে পারবেন না। আপনি যে দোহাইটা দিচ্ছেন যে আমেরিকায় আপনার অনেক বিজনেস, অনেক টাকা পয়সা, আপনি এই ফ্যামিলিটাকে ভালো রাখবেন, ওরা কি মেয়েকে দিয়ে ব্যবসা করার জন্য? হ্যাঁ হ্যাঁ, ওনার হিসেবে তাই মনে হচ্ছে। ওই ওনার কোথায় গিয়ে এখানে আসছে? বের হ, বের হ, না তোকে ধাক্কা মেরে বের করে ছাড়াতে বের। আমি দাঁড়াছো, দাঁড়াও, চিন্তা ছিলি করো না। আজান ভাই সসম্মান নেই ওনাকে, আমি সসম্মান ওনাকে বিদায় করতেছি ভাই। তবে আসলে আপনি কথাটা ঠিক বলছেন, তবে ভিডিওটা সারেন যাই করেন, আমার বোনটাকে পরবর্তীতে বিয়ে দিতে হবে, সেই দিকটা বিবেচনা করে আপনারা যা করার করেন ভাই। না না, এটা তো আপনার বোনের কোনো ক্ষতি করতেছি না, বা যে তার বিয়ে ভেঙে গেছে এমন তো কিছু না, এখানে ওর কোনো সমস্যা হবে না। আমি চাচ্ছি যাতে করে নেক্সট টাইমে এই হুবু সিচুয়েশন যেন আর না ঘটে, আর কোনো বোনের যেন কাজটা যেন কেউ না করতে পারে। ঠিক আছে ভাই, না ভালো, এই যান আপনি যান, ঠিক আছে, এই যান, যান যান যান, আপনি সম্মান থাকে, যান চলে যান। শুনেন এখন আপনি কথা বলে যান, আমার এই ঘটনা যদি অন বাইক, এই বাইরে মানুষ তো জানে না, না না যদি জানে, এই যে আপনি নিচে গাড়ি রেখে আছেন না, ওই গাড়িও খুঁজে পাবেন না। আপনার গাড়ি কেন, আপনাকেই খুঁজে পাওয়া যাবে না মিয়া। আপনি যে কাজ করছেন ছেলের জন্য মেয়ে দেখতে এসে নিজের খারাই গেছে না, ফালতু লোক থাকা। হ্যাঁ আমি আর একটা ছেলের সঙ্গে কথা হয়েছিল আমার, যাক আমি ওটা পরে দেখবো এই আলাপটা যেটা ঘরের ভিতরে লেখে থাক, বাইরে যেন কেউ বুঝতে না পারে, আমরা এটা নিজেদের মধ্যেই থাক, না তো কেলেঙ্কারি হয়ে যাবে, পরে কিন্তু বিয়ে দেওয়ার সমস্যা হবে। আমাদের মান সম্মান যেন থাকে ভাই, আপনি সেরকম একটা কিছু করেন ভাই, এইসব কিছু করেন।